হাই এভরিওয়ান, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনার ভিডিওগুলি দেখে আনন্দ উপভোগ করতে পারেন। তো আগেই বলেছিলাম যে আমাদের বাড়ির কাজ হচ্ছে, সেখানে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই কাজ হচ্ছে বাড়ির। তো এটা ঢালাইয়ের কাজ। এরপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা কল পোঁতা হচ্ছে, কারণ মিস্ত্রি যে জল খাওয়ায় খুব সমস্যা হচ্ছিল, তাই এই কলটি পোঁতা হচ্ছে যাতে তাদের জলের কোনো সমস্যা না হয়। দ্বিতীয়ত আমাদের ঘরের ভিতেও জল দিতে হবে, তাই এই কলটি পোঁতা হচ্ছে যে আমাদের ভিতেও জল দেওয়ার কোনো না প্রবলেম হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। তো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আর আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে কাজ হচ্ছে, ভিতের কাজ হচ্ছে। তো দেখুন এবং এনজয় করতে থাকুন। তো কল পোঁতা প্রায় কমপ্লিট। তো চলুন এবার দেখানো যাক বাড়ির কাজ কতটা হলো। তো ভিতের দেয়াল গাঁথনি শুরু হয়েছে, দেখুন প্রায় গাঁথনিটা প্রায় শেষের দিক। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাঁথনি কমপ্লিট। তো এবার চলুন দেখানো যাক কীভাবে ভিতের উপর মাটি তোলা হচ্ছে, জিসিপি দ্বারা মাটি তোলা হচ্ছে। আর জিসিপির ড্রাইভার খুবই সুন্দর, দাদাটা খুব কষ্ট করে উপরের দিকে মাটি তুলছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব রোমাঞ্চকর একটা দৃশ্য, এটি সচরাচর দেখা যায় না, আপনারা দেখতেই পাচ্ছেন। জিসিপি দ্বারা মাটি তোলা হচ্ছে উপরের দিকে। তো আপনারা দেখুন এবং এনজয় করতে থাকুন। আশা করি আপনাদের এই ভিডিওগুলি ভালো লাগবে। তো ভিতে মাটি তোলা প্রায় কমপ্লিট। তো এবার চলুন কতটা মাটি তোলা হলো সেটা আপনাদের দেখানো যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাটি তোলা কমপ্লিট। এরপরে উপরে একতলা এবং দোতলা হবে। সব ভিডিওর আপডেটই আপনাদের দেব এবং আপনারা দেখতে থাকুন, আনন্দ উপভোগ করতে থাকুন যে কীভাবে বাড়িটি হচ্ছে বা কতটা বাড়ি হচ্ছে বা কেমন হচ্ছে। সব ভিডিওর আপডেটই আপনাদের দেব, আপনারা দেখতে থাকুন। আশা করি দেখে আপনাদের ভালো লাগবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।